পবিত্র বাইবেল থেকে হিতোপদেশের পঞ্চম অধ্যায়টি পাঠ করছি। পরদার ও আলস্যাদি বিষয়ে চেতনা বাক্য। বৎস, আমার প্রজ্ঞায় অবধান কর, আমার বুদ্ধির প্রতি কর্ণপাত কর, যেন তুমি পরিণামদর্শিতা রক্ষা কর, যেন তোমার ওষ্ঠাধর জ্ঞানের কথা পালন করে। কেননা পরকীয়া স্ত্রীর ওষ্ঠ হইতে মধু খরে, তাহার তালু তৈল অপেক্ষাও স্নিগ্ধ, কিন্তু তাহার শেষ ফল নাগদানার ন্যায় তিক্ত, দ্বিধার খড়গের ন্যায় তীক্ষ্ণ। তাহার চরণ মৃত্যুর কাছে নামিয়া যায়, তাহার পাদবিক্ষেপ পাতালে পড়ে, সে জীবনের সমান পথ পায় না, তাহার পথ সকল চঞ্চল, সে কিছু জানে না। অতএব বৎসগণ, আমার কথা শুনো, আমার মুখের বাক্য হইতে বিমুখ হইও না। তুমি সেই স্ত্রী হইতে আপন পথ দূরে রাখো, তাহার গৃহদ্বারের নিকটে যাইও না, পাছে তুমি নিজ সম্মান অন্যদিগকে দাও, নিজ বৎসর সকল নির্দয়কে দাও, পাছে অপর লোকে তোমার ধনে তৃপ্ত হয়, আর তোমার পরিশ্রমের ফল বিজাতীয়ের গৃহে থাকে। পাছে শেষকালে তুমি অনুশোচনা করো, যখন তোমার মাংস ও শরীর ক্ষয় পায়, পাছে বলো, হায়, আমি উপদেশ ঘৃণা করিয়াছি, আমার চিত্ত অনুযোগ তুচ্ছ করিয়াছে, আমি নিজ গুরুদের কথা শুনি নাই, নিজ শিক্ষকদের বাক্যে কর্ণপাত করি নাই, আমি প্রায় সর্বপ্রকার মন্দে পড়িয়াছিলাম সমাজের ও মণ্ডলীর মধ্যে। তুমি নিজ জলাশয়ের জল পান কর, নিজ কূপের স্রোত জল পান কর, তোমার অনুই কি বাহিরে বিস্তারিত হইবে, চকে কি জলস্রোত হইয়া যাইবে, উহা কেবল তোমারই হোক, তোমার সহিত অপর লোকের না হোক, তোমার অনুই ধন্য হোক, তুমি আপন যৌবনের ভার্যায় আমোদ কর, সে প্রেমিকা হরিণী ও কমনীয়া বাথ প্রমিবত, তাহারই কুচযুগ দ্বারা তুমি সর্বদা আপ্যায়িত হও, তাহার প্রেমে তুমি সতত মোহিত থাকো। বৎস, তুমি পরকীয়া স্ত্রীতে কেন মোহিত হইবে, বিজাতিয়ার বক্ষ কেন আলিঙ্গন করিবে? মনুষ্যের পথ তো সদাপ্রভুর দৃষ্টিগোচর, তিনি তাহার সকল পথ সমান করেন। দুষ্ট নিজ অপরাধসমূহে ধরা পড়ে, সে নিজ পাপ পাশে বদ্ধ হয়, সে উপদেশের অভাবে প্রাণ ত্যাগ করিবে, নিজ অজ্ঞানতার আধিক্যে ভ্রান্ত হইবে।